নন্দীগ্রামে পাকা ব্রিজের গার্ডওয়াল কংক্রিটের করতে হবে এই দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দুই ব্লকের আমদাবা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর ও সাঁইবাড়ির সংযোগস্থল পাকার ব্রিজের দুপাশে উইংস ওয়াল গার্ডওয়াল কংক্রিটের না হওয়ার বিক্ষোভে গ্রামবাসীদের আজ সকাল থেকে ইউসি গাছের বোল দিয়ে পাইলিংয়ের কাজ শুরু করেছে ঠিকাদার সংস্থা। গ্রামবাসীরা এই ঘটনা দেখে একচোট হয়ে বাধা দেয় এবং তারা কংক্রিটের গার্ড ওয়ালের দাবিতে অনড় থেকে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের অভিযোগ, দিনের পর দিন প্রায় 10 বছর ধরে ঘটনা চলতে থাকে, বিভিন্ন ঠিকাদার সংস্থা পরিবর্তন হয়েছে, তাই গ্রামবাসীরা ঠিকাদার সংস্থার জেসিবি গাড়ি দিয়ে আটকে রেখে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, যতদিন না গার্ড ওয়াল কংক্রিটের হচ্ছে তারা আটকে রাখবেই গাড়ি। এই ব্রিজের উপরে নির্ভর করে 10টি গ্রামের মানুষ প্রত্যক্ষভাবে নির্ভরশীল, কলেজ হাসপাতাল প্রশাসনিক ভবন থাকায় এই ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ব্রিজ সম্পূর্ণভাবে কংক্রিটের না হওয়ার জন্য গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করি আজকে আমাদের প্রশাসন লেভেলকে এবং সেই সঙ্গে কন্ট্রাক্টর ঠিকাদার জায়গাকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের জনগণকে। কারণ হচ্ছে উনি এত সুন্দর একটা রাস্তা উপভোগ দেওয়া দিয়েছেন আমাদেরকে উপহার, যেটাতে মানুষ চলতে পারে না, আর ঘাস ফুটে গেছে রাস্তার উপরে, রাস্তার পিচ রাস্তার উপরে ঘাস ফুটে গেছে, আর দুদিক দিয়ে তিনটে অ্যাক্সিডেন্ট, কালকে একটা হয়েছে, পরশু দিন একটা হয়েছে, আর আজকের সকালে যখন আমরা এখন সকাল থেকে এখন পর্যন্ত খাইনি, আমাদের সামনেই একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, টোটো একটা উল্টে গেছে আমাদের চোখের সামনে, উল্টে গেছে এই ব্রিজ থেকে না, এই ব্রিজ থেকে নামার পথে, সেই জায়গা থেকে ওনারা উনি কন্ট্রাক্টরকে আমরা এই মুহূর্তে ডেকেছি, কন্ট্রাক্টর আমাদের সামনে আছে, উনাকে মিডিয়ার সামনে এসে বলতে হবে যে কোন কোন ইঞ্জিনিয়ার এ উইংস নেই এটা বলেছে, বা তার সার্কুলার আমরা দেখতে চাইছিলাম যে ড্রয়িং এস্টিমেট কী আছে, উনি সেটাও দেখাতে পাচ্ছেন না, উনি কী এলওয়াইতে কাজ করছেন উনি কোনো দেখাতে পাচ্ছেন না আমাদের কাছে, ওনার কাছে কোনো এ নেই, মানে ড্রয়িং এস্টিমেট কিছুই নেই ওনার কাছে, উনি কী আমরা যদি না থাকে আমরা মেনে নেবো যে না আমাদের আমাদের এই কাঠি দিয়ে, আমাদের কাঠি দিয়ে উইংসটা করা হবে, মানে এই বলি দিয়ে আমরা সেখানে বাধা দিয়েছি, যাতে এই উইংস উইংসটা করতে গেলে ওনার উনি যে আমাদের যা ড্রয়িং এস্টিমেট যা আছে আমরা সেটাই করতে চাইছি, এটাই আমাদের দাবি, আমরা এই কাঠি দিয়ে কাজ করাবো না। উনি তো এখন ওনার গাড়ি আরও আটকে আছে বলছে করে দেবে, কবে করে দেবে এমন উনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, ইঞ্জিনিয়ার থাকাকালীনও প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কোনোভাবেই উনি করেননি। কতদিন হলো এটা? অতএব প্রায় 10 বছর এই পুলটা হয়নি, প্রায় 10 বছর। মানুষজনের দুর্যোগ কীরকম? এই মানুষজন দুর্যোগ, এই এই যে বাধ্য হয়ে যখন আমরা পুল টুল আগুন লাগিয়ে দিলাম, যখন মাছের পুল ছিল আগুন লাগিয়ে দিলাম, তখনই বাধ্য হয়ে আটের রড দিয়ে, এখানে আটের রড দিয়ে এই ব্রিজটা করা হয়েছে। এর আমরা দেখতে চাইছি এর এস্টিমেটটা কত টাকার এস্টিমেট আছে, উনি গভর্নমেন্টের কাছ থেকে কত টাকা নিচ্ছেন আর কত টাকার কাজ হয়েছে এখানে, আমরা সেটা দেখতে চাইছি। উনি ন্যায্য কাজ করুক, ন্যায্য টাকা নিক, সেটা আমরা চাই। আমাকে ওনারা ওনাকে যা কিছু হেল্প করার আমরা করবো, আমরা দাঁড়িয়ে থেকে সহযোগিতা করবো, এবং উনি যত সময় না এখান থেকে উইংস করছে আমরা গাড়ি ছাড়বো না, এখান থেকে জিসিবি এবং এ দাঁড় করানো আছে, কোনো এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নয়, আমরা জনসাধারণ সাধারণ মানুষ, আমরা চাইছি যে এর প্রতিকার করতে। আপনার নাম? আমার নাম তাপস বেরা। বাড়ি কোথায়? বাড়ি কৃষ্ণনগর। ধন্যবাদ। আমরা স্থানীয় বাসিন্দা, গ্রামবাসী, আমি আজকের এখানে আমাদের এই যে ব্রিজটা হচ্ছে দীর্ঘ যাবৎ ধরে, কিন্তু এখনও পর্যন্ত আনকমপ্লিট হয়ে পড়ে আছে, এটা কিন্তু উইনিং ওয়ালগুলো কংক্রিটের হওয়ার কথা ছিল, কিন্তু আজকের আমরা সকাল থেকে দেখেছি যে পাইলাইনের বলিগুলো দিয়ে দুই সাইডে ঘেরা হচ্ছে, তখন আমরা গ্রামবাসী মিলে এটা প্রতিবাদ জানাই, যেহেতু আমাদের উইলিং হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না কেন, এর জন্য আমরা কন্ট্রাক্টরে যিনি এসছেন ওনার কাছে আমরা আবেদন করি যে আপনারা এটাকে কংক্রিট করুন, ওইভাবে এ দিয়ে তো সম্ভব নয়, কারণ এই রাস্তা দিয়ে বহু গ্রামের মানুষ যাতায়াত করে, প্লাস হচ্ছে আমাদের এখানে এখানে কয়েকটি স্কুল আছে, হসপিটাল আছে, বিডিও অফিস, এছাড়াও বিভিন্ন অফিস আদালত এখানে রয়েছে, তার জন্য মোটামুটি এখানে আমাদের রাস্তাটা খুব অত্যন্ত প্রয়োজনীয়, খুব গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ এই রাস্তা দিয়ে পার ডে বহু মানুষের যাতায়াত, বহু স্কুল কলেজের ছাত্র ছাত্রী পেশেন্ট সবাই এই রাস্তা দিয়ে এখন কেটে চাইছেন। এখন আমরা চাইছি যাতে সুষ্ঠুভাবে পুলটা হয়, বা আমাদের এই গার্ডওয়ালটা যেটা আমরা চাইছি যে কংক্রিটের হয়, সেটার জন্য আমরা কন্ট্রাক্টর সাহেবের কাছে অনুরোধ জানাচ্ছি বা আবেদন করছি এটা। আপনার নাম? আমার নাম রামকৃষ্ণ মণ্ডল। বাড়ি? বাড়ি কৃষ্ণনগর।